অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং এই অধ্যায়ের যে দুইটা লেকচার আমরা শেষ করেছি, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। আমি একটা কথা এখানে বলে নিই, যারা খাতা কলম সহ এই অধ্যায়টা করছো তাদের উপকারে আসবে, যারা এমনিতে দেখছো তারা দেখো না, অযথা সময় নষ্ট হবে। খাতা কলম সহ যারা করতেছো তারা করো, তোমাদের পরীক্ষার আগে আমি এই অধ্যায়টা শেষ করে দিব, অর্থাৎ চূড়ান্ত করণের কামকরণ তোমাদের পরীক্ষার আগে অধ্যায়টা শেষ করে দিব। এইটুকু তোমাদেরকে আশ্বস্ত করলাম এবং আমরা পরবর্তী লেকচারটা চলে যাই। তো আজকে যেটা আমরা করবো, ওয়াই ইকুয়াল টু 4x² - 4x, এটার আমরা কী করবো, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করবো। অনেকে বলবে গত 2 লেকচার থেকে শুধু সর্বোচ্চ সর্বনিম্নই করছি, আমরা অনমনীয় বিন্দুর কাছে এখনও কেন যাই নাই। ইয়েস, আমরা যাবো, ধীরে ধীরে যাবো। এই আসলে কেন আমি বারবার একটা জিনিসই করাচ্ছি সেটা হচ্ছে যাতে এটার কোনো কনফিউশনের কোনো জায়গা আমরা তৈরি না করি, অর্থাৎ কনফিউশন যদি আমাদের থেকে থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যখন বড় বড় জিনিস আসবে, এখন যেরকম আমি এই যে গত 2 লেকচারে যেরকম এরকম ভেঙে ভেঙে এই জিনিসটাকে আমি এই লাইনে ভেঙে ভেঙে এতগুলো ভেঙে ভেঙে করাইনি, তখন কিন্তু মানে করাবো না, কিন্তু আমি সরাসরি এখান থেকে এই লাইনে চলে আসবো, তখন কিন্তু তোমাদের বুঝতে প্রবলেম হবে। এই জন্যই বলছি যে যারা হচ্ছে খাতা কলম নিয়ে করছো না তারা খাতা কলম নিয়ে করো, আমি কিন্তু পরবর্তীতে এই 2 লাইনটা স্কিপ করে যাবো। যারা এখন এই 2 লাইনটা খাতা কলম সহ বুঝতেছো না তারা কিন্তু পরের লাইনে বলবা যে এটা কীভাবে আসলো, তখন কিন্তু বুঝতে পারবা না, আমি থাপ করে এখান থেকে এখানে চলে আসবো। এত বিস্তারিত কিন্তু বইয়েতেও লেখা নাই, কোনো টিচারও করায় না আমি জানি, কিন্তু আমি এখানে এত বিস্তারিত করাচ্ছি যাতে কোনো সন্দেহের জায়গা না থাকে, আমরা কোনো সন্দেহের জায়গা তৈরি করতে চাই না। ওকে, এখন আমরা কি জানি, আমরা জানি যে এরকম দিয়েছে, আমাদেরকে বলেছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করো। আমরা প্রথমে যেটা করব, সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করো, তো তাহলে আমরা প্রথমে কি করব, প্রয়োজনীয় শর্তটা লিখব, যে প্রয়োজনীয় শর্ত। আমাদের প্রয়োজনীয় শর্তটা কি, আমরা জানি যে dy dx ইকুয়াল টু কি আমাদের 0। তো আমরা এখানে আলাদা করে লিখি যে dy dx, yটাকে আমরা এখানে আলাদা করে লিখি এবং এখানে আমরা কি করব, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাই দেব, ডিডিএক্স ওয়াইয়ের জায়গায় কী রয়েছে, 4x² - 4x = 0। তারপর আমরা এটাকে কী করবো শিখেছি যে আমরা খণ্ড খণ্ড করে লিখি, তো আমরা এখানে খণ্ড করে করে লিখব যে ডিডিএক্সের সাথে একবার 4x² লিখব, ডিডিএক্সের সাথে একবার 4x লিখব। তাহলে এখানে আমরা জানি যে x^n এর সূত্র আমাদের প্রত্যেকে গত লেকচারে আমি আলোচনা করেছি, এই যে আমি সূত্র দেখিয়ে দিয়েছি, তার আগের লেকচারেও আমি সূত্রটা বুঝিয়ে দিয়েছি, এখানে আমি অত সূত্র আর লিখতে চাচ্ছি না। দেখো, তাহলে আমরা 4টাকে এরকমই রাখবো এবং x^n এর সূত্র, তাহলে আমরা x^n এর সূত্র কী জানি, যে n × x^n - 1 সূত্রটা আমরা জানি। সুতরাং এখানে লিখবো n কি, n এর মান এখানে 2 রয়েছে, 2টা আগে লিখবো, দেন x লিখবো, x লিখলাম, n - 1, তার মানে এখানে 2 - 1, তারপরে এখানে 4x রয়েছে, তাহলে এখানে 4 লিখলাম, x এর উপরে 1 পাওয়ার নাই, মনে মনে এখানে আমরা 1 ধরে নিব, তাহলে 1 যদি ধরে নেই তাহলে x^n এর সূত্রতে আমরা ফেলাতে পারবো। তাহলে এখানে n এর মান কত রয়েছে, 1 রয়েছে, 1 লিখলাম প্রথমে, অর্থাৎ n এর জায়গায় 1 লিখলাম, তারপরে x লিখবো, x লিখলাম, n - 1 লিখবো, তাহলে n এর মান এখানে 1 - 1 = 0। তাহলে এখানে কত হবে, 4 দ্বিগুণ কত হয়, 8x, 2 থেকে একবার দিলে হয় 1 - 4, x এর উপরে 1 - 1 এরকম রয়েছে, তাহলে 1 - 1 থেকে বাদ দিলে হয় এখানে 0, x এর উপর 0 মানে হচ্ছে 1, এটা ক্যালকুলেটারেও তোমরা করে দেখতে পারো। তাহলে এখানে শুধু 4 = 0, তাহলে 8x - 4 আসলো, এখানে আমাদের মানটা কী আসলো, 8x - 4, আমাদের শুধু x এর মান দরকার, তাহলে -4টাকে পাশে পার করে দিলাম, এখানে আসে +4 হয়ে গেলো, অর্থাৎ -4 ছিল সমানের বাম পাশে, ডান পাশে যা হয়ে গেল শুধু 4, আমাদের শুধু x দরকার, 8টাকেও আমরা ওই পাশে পার করে দিব। তাহলে 8টার সাথে কী আকার আছে, গুণ আকার আছে, সমানের ডান পাশে যেটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, আর 4 দুগুণ 8, আবার 2 দিয়ে কাটা যাই, এত কাটাকাটি করার দরকার নেই, তোমরা একবারে হাফ লিখে দিবা, ঠিক আছে। তাহলে কত আসলো, হাফ, হাফ মানে 0.5, হাফ মানে কত আমাদের 0.5, এটা আমাদের কী গেল, প্রয়োজনীয় শর্ত। এখন আমরা কী জানি, সবাই জানি যে এখন আমাদের পর্যাপ্ত শর্ত বের করতে হয়, পর্যাপ্ত শর্ত। ওকে, পর্যাপ্ত শর্ত আমাদের কী, যে আমরা জানি d²y = dx², এটা আমাদের পর্যাপ্ত শর্ত, এটাকে আমরা ভেঙে এভাবে লিখি dy dx। ও, এখানে FOC কোনটা হবে আমাদের বলো তো দেখি, এই যে এইটা হবে আমাদের FOC, কীভাবে বুঝবো যে FOC এটা হলো, অর্থাৎ ফার্স্ট অর্ডার কন্ডিশন আমাদের প্রয়োজন হয় পর্যাপ্ত শর্ততে যে আমরা এটার মান বসাই। এই অন্তর্করণ করার পরে, অন্তর্করণ করার পরে ফ্রেশ যে মানটা আমরা পেলাম,
এই যে এটা কিন্তু আমরা ফ্রেশ মান। এরপরে আমরা এক্সেল মান বের করার প্রক্রিয়া শুরু করেছি, এর আগের অবধি কিন্তু আমরা কোনো সমাধান পাইনি। এটাই আমাদের এফওস, এটা করলেই বুঝতে পারবে, এত প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। তারপরে আমরা ডিডিএক্স লিখব এবং ডিওয়াই ডিএক্সের একটা মান পেয়েছি আমরা কোথায়, সে মানটা এই যে এফওসির যে মানটা আমরা পেয়েছি সেটা সেটা লিখব আমরা 8x-4। ঠিক আছে, আবার আমরা আলাদা আলাদা করে লিখব, 8x একবার লিখব ডিডিএক্সের সাথে এবং 4 একবার লিখব। ঠিক আছে, লেখার পরে আমরা জানি যে দেখো এখানে এই যে 8x রয়েছে, এখানে 4x রয়েছে, এটার এটা সমাধান কিন্তু সেম, শুধু এর জায়গায় 4x রয়েছে, 8x রয়েছে এখানে। তাহলে এইটা সামনে লিখবো, x এর উপরে মনে মনে 1 রয়েছে, তাহলে 1x 1-1, এটা যেরকম করে এটাও সেরকম করে। যেহেতু 4 একটা ধ্রুব সংখ্যা, 4 এর সাথে কোনো x নাই, ধ্রুব সংখ্যার অন্তর্করণ করলে এর মান কত হয়, 0 হয়। ধ্রুব সংখ্যার অন্তর্করণ করলে এর মান হচ্ছে 0 হয়। যদি 4 এর সাথে x যদি থাকতো তাহলে এরকম করে সমাধান হতো, কিন্তু শুধু 4 রয়েছে, কোনো x নাই, তাই এখানে 0 দিয়ে দিলাম। তাহলে এখানে কত আসলো আমাদের মান, এখানে আমাদের মান আসলো হচ্ছে 8। যদি এর মান 8 আসে তাহলে 8টাকে শূন্য থেকে বড় নাকি ছোট, অবশ্যই শূন্য থেকে বড়, তাই এখানে এটা কিসের শর্ত পূরণ করলো, সর্বনিম্নকরণ। এই যে আমাদের সূত্র কই গেল, এই যে আমাদের সূত্র, এক্সেল মান শূন্য শূন্য থেকে বড় হয় তাহলে এটা আমাদের সর্বনিম্নকরণের সূত্র। কেন জানি না সব অঙ্গ সর্বনিম্নকরণ হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কী করবো, এখন এক্সের যে মানটা পেয়েছি 0.5, এই 0.5টা এখানে বসাই দেবো এক্সের জায়গায়, তাহলে আমরা ওয়ার মানটা পেয়ে যাবো। তাহলে এক্স ইকুয়াল টু 0.5 এই মানটা এখানে বসাই দিই, এটা তোমরা নিজেরাও পারবা। যাই হোক আমি করিয়ে দিচ্ছি, আচ্ছা এইটুকুই। এখন এখানে এক্স ইকুয়াল টু 0.5 উপর স্কোয়ার মাইনাস 4 × 0.5, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে মান আসবে হচ্ছে -1। অর্থাৎ অ্যান্সার আমরা লিখতে পারি যে এক্সের মান আসলো আমাদের 0.5 এবং ওয়াইয়ের মান আসলো আমাদের কত, -1, এই আমাদের অ্যান্সার। সুতরাং কোনো সমস্যা থাকার কথা না, পরবর্তীতে আমরা আর একটা করবো, করার পরে হয়তো আমরা অনিমিনি বিন্দু কীভাবে বের করে বা বড়ো বড়োগুলো করবো। তো যারা প্রথম থেকে দেখোনি তাদেরকে বলবো যে প্রথম থেকে দেখে তোমরা পড়া শুরু করো, তোমাদের জন্য এটাই বেটার হবে। ধন্যবাদ।